পুরুলিয়া জেলার বেগুন কোদরের রাস উৎসব 200 বছরেরও বেশি প্রাচীন। প্রতি বছর প্রাচীন ঐতিহ্য মেনে রাস উৎসব পালিত হয় এই বেগুন কোদর রাস মন্দিরে। গোপীনাথ জিউর বিগ্রহ পালকিতে চাপিয়ে খোল করতাল বাজিয়ে নগর পরিক্রমা করা হয়। এবছরও রাস উৎসব ঘিরে এলাকার বাসিন্দাদের মধ্যে বেশ উন্মাদনা দেখা দিয়েছে। শুধু এই সময়ই নয়, প্রায় সারা বছর জুড়ে কম বেশি নানা মানুষের আনাগোনা থাকে এই মন্দিরে। সহযোগিতায় আমরা আশা করি খুব ভালোভাবে মেলাটা করে উঠতে পারব। যে বেগুন কোদরের রাস, সেটা একটা ঐতিহ্য আছে। এই যে আমাদের রাস মন্দির, এটা একমাত্র বেগুন কোদরে রয়েছে, আর আছে বৃন্দাবনে। এটা একটা ঐতিহ্যপূর্ণ ব্যাপার, বেগুন কোদরে এটা একটা ঐতিহ্য। তবে সংস্কারের অভাবে ধুঁকছে এই মন্দির চত্বর। মন্দিরের গা থেকে ঘষে পড়ছে সিমেন্টের গুঁড়ো। ভগ্নদশা দেখা দিতে শুরু করেছে মন্দিরের ইতিউতি। অভিযোগ, ঐতিহ্যবাহী এই মন্দিরের দিকে নজর নেই প্রশাসনের। জেলা প্রশাসনের তরফে প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে বেশ কয়েকজন আধিকারিক পৌঁছেছিলেন পুরুলিয়ার এই রাস মন্দিরে। আশ্বাস দিয়েছিলেন দ্রুত সংস্কারের কাজ শুরু করার, কিন্তু কাজ হলো কই। তাই দ্রুত সংস্কারের কাজ করতে প্রশাসনিক হস্তক্ষেপের আবেদন এলাকাবাসীর। খুব শীঘ্রই আরম্ভ হবে এবং তার সংস্কারের কাজ হবে। তো প্রায় মাসটা আগে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকে ওনারা এসেছিলেন প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকে, কিন্তু ওরা মানে ওনারা যেভাবে কথা দিয়েছিলেন যে প্রায় 15-20 দিনের মধ্যে কাজটা অতি শীঘ্রই আরম্ভ হবে, এখনও পর্যন্ত কিন্তু কোনো তার প্রত্যুত্তর পায় নাই, এখনও পর্যন্ত বিনা সংস্কারে পড়ে আছে। তাই আমরা অনুরোধ জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব এই মন্দিরটাকে মানে পুনরায় মানে কিছু কাজ করে আবার নতুনের মতন রূপ দেওয়ার, এই বলে আমরা আর কি বলতে পারবো ইয়ার থেকে আর বেশি। প্রায় 2500 বর্গফুট এলাকা জুড়ে মন্দির নির্মাণ করেছিলেন জমিদার জগন্নাথ সিংহ। সংস্কার না হওয়ায় একসময় মন্দির ভেঙে পড়ে। ঐতিহ্য ধরে রাখতে এগিয়ে আসেন বাসিন্দারা। বেগুন কোদর নাগরিক মঞ্চের তৎপরতায় নতুন করে সেজে ওঠে এই মন্দির। প্রতি বছর হাজার হাজার ভক্ত সমাগম হয় এই মন্দিরে। 5 দিন ব্যাপী চলে অনুষ্ঠান, মেলা ছৌ নাচ সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়ে থাকে। এই উৎসব এলাকার মানুষ তথা গোটা রাজ্যের কাছে আলাদাই আবেগের। তবে ঐতিহ্যবাহী এই মন্দিরে কবে সংস্কারের ছোঁয়া লাগে সেদিকেই তাকিয়ে পুরুলিয়াবাসী। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।